Hello everyone, welcome back to our channel. Happy Sunday. Sunday dupur sokalbela ghum theke uthechi. Eta jhokjhoker roddurer din. Sokalbela uthe sofay boshechi. Ready made breakfast peyechi. Ready made mane abi ar baba dujone mile toiri koreche breakfast diye amake serve koreche. Ami sofay boshei breakfast kheyechi. Tarpore sofay boshei barite shobar sathe kotha bolechi. Bas tarpore ei korte korte dupur hoye geche. Ekta nemontronno ache. Ekhon berobo. তো আপাতত রবিবারে সকালবেলাটা বেশ ভালো কেটেছে। এদিকে অ্যাবি আর অমিত দুজনে মিলে স্নো ক্লিন করছে। খুব বেশি স্নো হয়নি, রাতে হালকা স্নো হয়েছে, কিন্তু গাড়িটা নিয়ে বেরোবো তো আমরা, তাই ওরা একটু স্নোটা ক্লিন করছে, তারপরে বেরোবো। হয়ে গেছে না? আমি হেল্প করবো। আচ্ছা, আমি করে নিচ্ছি। বাবা, থ্যাংক ইউ অ্যাবি। কি বলছিস? কে না? আচ্ছা ঠিক আছে, চলে এসো। ওটা ওটা ঘরে ঢুকিয়ে দাও বাবা, ওটা ওখানে রেখো না, ঘরে ঢুকিয়ে দাও। আমরা এখন বেরোচ্ছি তো, তুমি সরে এসো বাবা, সরি চেটাচ্ছে, তোমার যেন টাচ না করে। ওটা এখন একটু সল্ট ছিটিয়ে দেবে, যেহেতু রোদ আছে ওই স্নো মেল্টারটা, তো ওটাকে আমরা সল্টই বলি সবসময়। তো ওটাকে একটু ছড়িয়ে দেবে, তাহলে একদম পুরো মেল্ট হয়ে যাবে। না ওটা নিয়ে ওরকম করিস না, এই যে বাড়ির সামনে আমাদের এটা লাগানো ছিল, লেট ইট স্নো, এবার ভাবছি এটাকে আমরা তুলে রেখে দেবো, আর আমরা স্নো চাই না। না ক্রিকেট খেলিস না? হ্যাঁ, অ্যাকচুয়ালি এবছর সবাই বলছে, মানে যারা বহুদিন ধরে রয়েছে তাদের সাথেও কথা বললাম, মানে লাস্ট 10 ইয়ার্সে এরকম স্নো হয়নি, তো এটাকে আজকে আমরা ঠিক করেছি, এটাকে ঘরের ভেতর ঢুকিয়ে দেবো, আর আমরা স্নো চাই না, লেট ইট স্নো, নট রিকোয়ার্ড ফর আস। হ্যাঁ আবি, তুই কিন্তু এখন মানে ইনভিটেশনে যাচ্ছিস, ওটার মধ্যে গড়াগড়ি করিস না, এই জামা প্যান্ট পরেই তোকে যেতে হবে, ডাটি করো না বাবা। হ্যাঁ দেখি, পড়লে না, পড়লে অবশ্য কিছু হবে না, স্টোর মধ্যে গিয়ে পড়বি। চল বাবা, গাড়ি বের করে ফেলছি। একটা খুব সুন্দর রোদ, ঝকঝক, একটা খুব সুন্দর রোদ, ঝকঝকে দিন। আমি রোদ ঝকঝকে দেখে একটু টাং টুইস্টার করে ফেলেছি বলে আমি প্রচন্ড হাসছি। চারিদিকে সবাই বাড়ি পরিষ্কার করে করে, এই যে স্নো এরকম পাইল করে রেখেছে। উল্টো দিকে যাচ্ছে কেন? দেখা যায় না, স্নো পাইল করেছে না, গাড়ি আসছে। ও হ্যাঁ হ্যাঁ, আমাদের ওই রাস্তাটা শর্টেস্ট, কিন্তু স্নোর জন্য গাড়িগুলো দেখা যায় না, উল্টো দিক থেকে যাচ্ছি আমরা। মেইন রোড তো ক্লিন করে দিয়েছি পুরো, মেইন রোড সবসময় ক্লিন করে দেয় আর কি, এই গলির ভেতরগুলোই হচ্ছে আমাদের দায়িত্ব ক্লিন করা। গাছেরগুলো একটাও পাতা নেই, সমস্ত গাছের পাতা, মানে উইন্টারটা এরকমই হয়, ঠিক সামারে আবার সবুজ হয়ে যাবে। পৌঁছে যাবো 3-4 মিনিটের মধ্যে। বন্ধুর বাড়ি থেকে চলে এসেছি, এবার এই দুই ব্যাগ লন্ড্রি করব। তো মোটামুটি এই দুই ব্যাগ লন্ড্রি করতে আমাকে 2-3 বার করতে হবে আর কি, ওয়াশারে দিতে হবে। তো মোটামুটি 2-3 ঘন্টার কাজ এখন, এগুলোকে সব করব, কারণ কালকে আমি স্কুল যাবে, তো স্কুল যাওয়ার যে জামা কাপড় সক সেগুলো সব আমি রাত্রেবেলাতেই রেডি করে রাখবো, তো আজকে রাতের মধ্যেই আমাকে এগুলো সমস্ত ক্লিন করে আর কি গুছিয়ে রাখতে হবে। সারাদিন পর কিচেনে এসেছি, একটা দিন কিচেন থেকে পুরো ছুটি ছিল, তো ভালোই লাগছে, দেখছি গুছিয়ে টুছিয়েই রেখেছে আর কি কিচেনটা। আজকে এখন বেজে গেছে 9:30, মানে অনেকটাই রাত হয়েছে, কিন্তু আমরা যেহেতু আজকে দুপুরবেলা যে ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম, বিরিয়ানি খেয়েছিলাম, তো বিরিয়ানি মানেই অনেকটা বেশি খাওয়া হয়ে যায় আর কি, একদম কলকাতা স্টাইল বিরিয়ানি, আলু দিয়ে ডিম দিয়ে, তো খুব হেভি হয়ে গেছে। তো ভাবছিলাম রাত্রে খাবো না, একটু একটু করে কিছু একটা ওটমিল বা এরকম কিছু খেয়ে নেবো, কিন্তু সবাই এখন ফাইনালি বলছে যে একটু একটু করে ভাত খেয়ে নিই, কারণ রাত্রেবেলা যদি খিদে পেয়ে যায় আবার, স্পেশালি অ্যাবি, অ্যাবিকে তো খাওয়াতেই হবে, নাহলে রাত্রেবেলা তো মাঝরাতে উঠে যদি বলে হাংরি, তখন আবার আর এক সমস্যা, ঘুম ভাঙবে আমার, তো সেই জন্য আমি এখন সব ফ্রিজ থেকে খাবার বের করছি। আর সারাদিন রান্না না করার কারণও আছে, কালকে যে মানে বাড়িতে আমাদের যারা গেস্ট এসেছিলো
তো আমি একটু মানে আমার ফ্রেন্ডকে বেবি শাওয়ার মতন দিয়েছিলাম, তো বেবি শাওয়ার মানেই তো একটু একটু করে অনেক আইটেম রান্না হয়ে যায়, দু তিনটে মাছ করেছিলাম, তো সবই একটু লেফট ওভার করে রয়ে গেছে, তো ওইগুলো এখন তো শেষ করতে হবে। তো আজকে রাত্রেবেলা এখন দেখি আমি বের করে রাখি ওগুলো সব, যে যার পছন্দ মতন খাবার মানে পিক করবে, তারপরে সেটাকে মাইক্রোওয়েভে গরম করে খেতে দেবো। আর কালকে দুপুরবেলার জন্য আর কি, রাত্রেবেলা যে আর কাল সকালে অ্যাবির যে আর কি খাবার নিয়ে যাবে আর কি, তো সেটাই আমরাও খেয়ে নেবো আর কি। দেখি নুডলস বা কিছু একটা ওকে বানিয়ে দেবো, সেটাই আমরা দুপুরবেলা খেয়ে নেবো। তো সেই জন্য আর রান্নার জন্য চাপ নিয়ে নিই আর কি, যা আছে সেগুলো আগে শেষ করি। তো আমি এখন এক এক করে সব ফ্রিজ থেকে খাবার বের করবো, বের করে ওদেরকে ডাকবো। এই যে অ্যাবি, লাস্ট এক ঘন্টা হয়েছে অ্যাবি, তুই রুবিক্স কিউব করছিস, লাস্ট এক ঘন্টা ধরে এটাকে পুরোপুরি সলভ করার চেষ্টা করছে। তো এই যে রুবিক্স কিউবের নাকি আমার অ্যালগোরিদম আছে, তো সেই অ্যালগোরিদম দেখে সলভ করার চেষ্টা করছে। হলো কিছু? এখনো হয়নি? আচ্ছা ঠিক আছে, চল ডিনার করে নে, তারপরে আবার ট্রাই করিস, চলে আয় বাবা। এখন বাজে রাত 10:15, এই সব লন্ড্রি শেষ হলো, কাজকর্ম শেষ হলো, ডিনার করলাম, সবাই এক একজন এক এক রকম ডিনার। অ্যাবি খেয়েছে চিংড়ি মাছ, আমরা খেয়েছি পাবদা মাছ, তারপরে পালং শাক খেয়েছে অ্যাবি, আমরা খেয়েছি ওই স্টাফ হ্যালাপিনো যেটা করেছিলাম, সেটা দিয়ে ডাল দিয়ে, মানে সবাই যে যার মানে এত অপশান থাকলে যা হয় আর কি, রোজ তো আর অপশান হয় না, আমি একটা বা দুটো আইটেম বানাই, তো আজকে অনেক অপশান আছে, সবাই যে যার পছন্দ মতন খেয়েছে। খাবার পরে অ্যাবি আবার একটু ডেজার্ট খেয়েছে, ডেজার্টটাও খেতে হতো না, হ্যালাপিনো স্টাফিং মানে যে শিমলা মির্চি যেটা আমি খাচ্ছি, আমাকে বলছে আমার একটু দাও, আমি তো ঝাল খেতে পারি, একটু একটা বাইট দিয়েছি, দিয়ে বলছে এটা চিলির থেকে বেশি ঝাল, আসাম ছিল। আচ্ছা দিয়ে তারপরে আবার একটু চকলেট খেলো, তো ও খেলো না আমিও একটু খেলাম। এবার হলো সানডে শেষ হয়েছে, এবার কাল থেকে আবার উইকডে স্টার্ট হয়ে গেল। আচ্ছা তুই আবার, আমি আর তুই ম্যাচিং ম্যাচিং জামা পড়েছি, ব্লু ব্লু নেভি ব্লু। অ্যাবি আর ছোটোবেলায় ওর বাবা খুব ম্যাচিং ম্যাচিং জামা পরতো, মানে ওটা কিনতাম আমি আর কি, যে কোনো একটা কালার যদি ওর জন্য কিনতাম, যদি সেরকম কালারের টি শার্ট পাওয়া যেত তাহলে বাবার জন্যও কিনছি, বাবা ছেলে দুজনে একরকম পরছে। করতে করতে তারপরে ওর বাবার একটা ওরকম হয়ে গেল, মানে অ্যাবির কোনো একটা জামা কিনলে যদি পছন্দ হতো বলতো অ্যাবির এই কালারের একটা জামা আছে না কিনে নিচ্ছি। এবার অ্যাবি বড় হয়ে গেছে, অ্যাবির এখন একটা ওরকম হয়ে গেছে, কোথাও দেখলে পরেই ওরকম বলে, বাবা দেখো এটা তোমার সাথে জামাটার সাথে ম্যাচিং হচ্ছে, এটা তুমি কিনে নাও, বা অমিতের কোনো জামা আছে সেটা যদি ওর কোনো কোনো ম্যাচিং কালার দেখতে পায় তাহলে বলবে যে বাবা তুমি এই তোমার এই কালারের একটা জামা আছে না দাও, তাহলে আমিও একটা এরকম কিনে নিই। এখন বড় হয়ে গেছে, এখন তো নিজে বলতেই পারে। তো ওরা দুজন খুব পছন্দ করে ম্যাচিং ম্যাচিং, সামটাইম আমরা তিনজনেই পড়ি, তাই তো? আমরা খুব ভালোবাসি ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ ইন্ডিয়া ডেতে আমরা তিনজন একটা করে কালার পরেছিলাম, ব্লু গ্রিন অরেঞ্জ। হ্যাঁ মানে ওই ইন্ডিপেন্ডেন্স ডেতে একটা পার্টি হয়েছিল এখানে 15th August, তো তখন আমরা তিনজন ওই ম্যাচিং করে ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার দিয়ে পড়েছি, তাই বলছে আর কি। হ্যাঁ হ্যাঁ না না চলো বাবা, আজকেও লেট। হ্যাঁ আছে তো জানি, হ্যাঁ 10:30 হয়ে গেছে, আবার আজকেও লেট, সপ্তাহের শুরুতেই লেট, 10:30 হয়ে গেছে আবি, 9:30 ঘুমোতে যাওয়ার কথা, এক্ষুনি আমি 2 মিনিটসে লাইট অফ করে দেবো, তুমি আর গল্প বই পড়তে পারবে না। হ্যাঁ একটুখানি পড়ো, লেট হয়ে গেছে তো আজকে বাবা, চলো। হ্যাঁ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট, নাইট 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 নাইট